ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2023 সালের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নি কর্কট রাশির মানুষদের 2023 সালের লাভ লাইফ কেমন থাকবে। 2023 সালের লাভ লাইফ আপনাদের কিন্তু শুরুটা খানিকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হবে, দুজনের মধ্যে সমস্যা তৈরি হবে। সমস্যা তৈরি হওয়ার কারণ হচ্ছে পঞ্চম ভাবে মঙ্গল। পঞ্চম ভাবে মঙ্গল সমস্যাটাকে ক্রমশ জটিল করে তুলবে। তবে চিন্তার কিছু নেই, বৃহস্পতির প্রভাবে আপনারা আপনাদের সম্পর্কটাকে টিকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এপ্রিল মাস পর্যন্ত সম্পর্কটাকে যা হোক করে আপনারা টিকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যতই সমস্যা আসুক না কেন। কিন্তু প্রবলেম হচ্ছে যখনই মে মাস পড়ে যাবে তখনই দূরত্ব দুজনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। অনেক দিন ধরে কোনো সম্পর্কের মধ্যে সমস্যা চলে আসলে এতটাই শেষের দিকে তিক্ততা চলে আসে, মনে হয় কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে আসি মানসিক শান্তির জন্য, সেরকম কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। মে মাসটা খুবই প্রবলেম্যাটিক আপনাদের সম্পর্কগুলোকে মানে টিকিয়ে রাখার জন্য, কোথাও গিয়ে আপনারাও চাইবেন না। কিন্তু চিন্তার কিছু নেই, ধৈর্য ধরলে আপনারা জুন জুলাই মাসে অবশ্যই করে ভালো রেজাল্ট পাবেন। আপনাদের সম্পর্কে যত প্রবলেম চলে আসছিল সেই সকল সমস্যা দূর হয়ে গিয়ে দুজনের মধ্যে আবার আগের মতো সম্পর্কে মধুরতা সৃষ্টি হবে। জুন জুলাই মাস আগস্ট মাস এই সময়গুলো সম্পর্কের জন্য আবার ভালো, আগের মতো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শুরুর দিকে সম্পর্কগুলো এতটাই সাফার করবে যে জুন জুলাই মাস পর্যন্ত ধৈর্য ধরে সেটাকে বজায় রাখাটাই হচ্ছে একটা কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জটা নিন, তার কারণ হচ্ছে সাময়িক সমস্যা আসলে সম্পর্কটাকে আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। কিছুটা সময়ের উপর ছেড়ে দিন, যেহেতু আপনারা জেনে গেলেন জুন জুলাই মাসে আপনাদের সম্পর্কগুলো আবার ঠিক হয়ে যাবে, রোম্যান্স অবশ্যই করে আবার বজায় থাকবে, তাহলে চিন্তার কিছু নেই। আপনারা একটু ধৈর্য ধরলে অবশ্যই করে সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে। বছরের শুরুটা কেরিয়ার ভালোভাবেই স্টার্ট হচ্ছে। 17 জানুয়ারি শনিদেব আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলেও তার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ থাকলেও আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারে খুব ভালো করে মন দেবেন। মানসিক চাপটাকে দূরে সরিয়ে রেখে আপনাদের কেরিয়ারটাকে কিভাবে আগে নিয়ে যেতে হয় সেই চেষ্টা আপনারা করবেন। কর্মক্ষেত্রে আপনাদের আগ্রহ প্রচণ্ড রকম বাড়বে, আপনাদের পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, আপনাদের জানার ইচ্ছা বাড়বে। কর্মক্ষেত্রে আপনারা নিজেকে 100% দেওয়ার চেষ্টা করবেন, শুধু চেষ্টা করবেন সেটাই নয়, বৃহস্পতির সহায়তায় কর্মক্ষেত্রে ভাগ্য 100-তে 100% আপনাদের পাশে আছে। আপনারা পরিশ্রম করুন, আপনারা সততার সাথে চলুন, বৃহস্পতি দেবের স্বাদ আপনারা আরও বেশি করে যাতে পেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে। 22 এপ্রিল বৃহস্পতি আপনাদের দশম ভাবে প্রবেশ করবে, সেখান থেকে আপনাদের ষষ্ঠ ভাবকে দেখবে। এই সময় বৃহস্পতি দেবের দশম ভাবে প্রবেশের ফলে আপনাদের অবশ্যই করে আপনাদের জবে ইনক্রিমেন্ট, নতুন জব, প্রমোশন সমস্ত কিছু কিন্তু ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতি প্রবেশের সাথে সাথে আপনাদের একগুচ্ছ সুযোগ ওয়েট করে আছে, অবশ্যই করে আপনারা সেগুলো পাবেন আপনাদের কেরিয়ারে। রাহুর গুরুচণ্ডাল দোষ খানিকটা প্রবলেম তৈরি করবে আপনাদের কর্মক্ষেত্রে। এই সময় আপনাদের আবেগকে কন্ট্রোল করতে হবে, না হলে সেটা কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড ক্ষতির মুখে আপনাদের ফেলে দেবে। 30 অক্টোবর রাহু যখন আপনাদের নবমভাবে আসবে তখন আপনাদের জব পরিবর্তনের একটা সুযোগ কিন্তু থাকবে। সেই সময় আপনার ট্রান্সফার, আপনার জবের উন্নতি, কর্মক্ষেত্রে আরও বড় সফলতা, শেষের দিকটা, বছরের শেষের দিকটা আরেকটু বেটার রেজাল্ট কিন্তু আপনারা কর্মক্ষেত্রে পাবেন। কর্মক্ষেত্রে ওভারঅল রেজাল্ট কিন্তু এবছরে প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে।
জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো বছরের শুরুতে মঙ্গলের প্রভাব আপনাদের পঞ্চম ভাবে থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে, যার কারণে আপনি কিন্তু পড়াশোনা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকবেন এবং প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, আপনার 100% দেওয়ার চেষ্টা করবেন আপনার এডুকেশনের জন্য। 17 জানুয়ারি বৃহস্পতিদেবের গোচরের ফলে আপনাদের দৃষ্টি করবে পঞ্চম। এই সময় খানিকটা ব্যাঘাত আপনারা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পাবেন, খানিকটা সমস্যা আপনাদের এডুকেশন অবশ্যই করে কিন্তু দেখা দেবে। যে সকল স্টুডেন্টদের এই বছরে পড়াশোনা শেষ, যারা ক্যাম্পাসিং এ ইন্টারভিউ দেবে তার জন্য ওয়েট করছে, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো, তারা খুব ভালো অফার জবের কিন্তু পেতে পারে। হায়ার স্টাডির জন্য এই বছরটা কিন্তু খুব একটা স্মুথ থাকবে না, প্রচণ্ড কসরত করতে হবে হায়ার স্টাডির জন্য, তবে গিয়ে কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। তাও খুব মানে কষ্টসাধ্য ব্যাপার করে আপনারা হয়তো হায়ার স্টাডিতে যেতে পারছেন, ইজিলি কোনো কিছু কিন্তু হবে না। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তাহলে মার্চ থেকে জুন এই মাসটায় আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো একটা এভারেজ রেজাল্ট আপনারা এবছরে কিন্তু পাবেন। বছরের শুরুতে মঙ্গল একাদশ ভাবে, যার ফলে কিন্তু আয় বছরের শুরুতে অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে। বৃহস্পতিদেব ভাগ্যে সহায়তা করবে, যার ফলে আপনি যেই কাজ করেন না কেন সেই কাজে সফলতা পাবেন, এবং শুধু সফলতা পাবেন না, আপনার আর্থিক যে পরিকাঠামো সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, হাতে কিন্তু ভালো অর্থ আসবে বৃহস্পতির প্রভাবের ফলে। এপ্রিল পর্যন্ত মোটামুটি ভাগ্যে এপ্রিল পর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো থাকবে। এপ্রিল মাসে যখনই সূর্যদেব আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে তখনই কিন্তু প্রচন্ড রকম ভাবে ব্যয় বৃদ্ধি পাবে। শনি মহাদেব সারা বছর আপনাদের অষ্টম ভাবে থাকবে। এই সময় যদি আপনারা বড় বিনিয়োগ করেন তাহলে আমি বলবো প্রচন্ড বুদ্ধি দিয়ে যদি বড় বিনিয়োগ না করেন বা এক্সপার্টের সাজেশন না নিয়ে কোনো বড় বিনিয়োগ করে ফেলেন তাহলে কিন্তু বড়সড় ক্ষতির সম্ভাবনা থাকবে। অবশ্যই করে আপনি ভালো রেজাল্ট পাবেন যখন আপনি কোনো এক্সপার্টের সহায়তা নেবেন, না হলে নিজে প্রচন্ড স্টাডি করে দেন বড় বিনিয়োগ করবেন, না হলে কিন্তু সমস্যা থাকছে। মে জুলাই মাসে অর্থ নিয়ে খানিকটা সমস্যা তৈরি হবে, এই সময় অর্থ নিয়ে অনেকটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। আবার আগস্ট মাসে যখনই সূর্য আপনাদের সেকেন্ড ভাবে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন একটু স্ট্রং হয়ে যায়, যে সমস্যাটা ঠিক আগের মাসগুলো চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। সেপ্টেম্বর অক্টোবর মাসগুলো একটু চিন্তা ভাবনা করে চলা উচিত, এই সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময় পরিবারের জন্য খরচ, পরিবারের নতুন কিছু জিনিস ক্রয়ের জন্য খরচ, ফ্যামিলির লোকেদের জন্য খরচ, নভেম্বর ডিসেম্বর মাসটা এরকম ভাবে কিন্তু বেরিয়ে যাবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ শুরুটা একটু প্রবলেমের থাকছে, জানুয়ারি থেকে এপ্রিল মাস একটু চাপের মধ্যে থাকছে আপনাদের ফ্যামিলি লাইফ, এখানে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। রাহু কেতুর প্রভাব চতুর্থ এবং দশম ভাবে, শনি মহাদেব অষ্টম ভাবে বসে দ্বিতীয় এবং পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এই যে আপনাকে আমি এই যে প্ল্যানেটারি পজিশনটা বললাম কর্কট রাশির মানুষদের, এটার ফলে কিন্তু বছরের শুরুটা পরিবার নিয়ে খানিকটা উত্তেজনার মধ্যে থাকবেন এবং এই উত্তেজনাটা খানিকটা আপনাদের মানসিক চাপ তৈরি করবে, তার ফলে কিন্তু আপনারা প্রচণ্ড ডিস্টার্ব থাকবেন। মে মাসে গুরু চণ্ডাল দোষ তৈরি হচ্ছে, এই গুরু চণ্ডাল দোষের ফলে আপনাদের পিতার স্বাস্থ্যের অনেকটা অবনতি হবে এবং যার ফলে কিন্তু আপনার পরিবারে আর একটা ঝড় অবশ্যই করে উঠতে চলেছে। অক্টোবর মাস পরিবারের লোকজনদের জন্য আরো প্রবলেমেটিক, পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা তৈরি হবে, একেতেও পিতার হেলথ নিয়ে টেনশন থাকবে, শেষের দিকে বছরের শেষের দিকে মায়ের হেলথ নিয়েও আপনারা প্রচণ্ড রকম ভাবে টেনশনে থাকবেন, বাবা মার হেলথ নিয়ে টেনশনে থাকবেন, পরিবারের লোকজনদের সাথে কোথাও গিয়ে বিবাদ তৈরি হয়ে যাবে, মনোমালিন্য তৈরি হয়ে যাবে, গোটা বছরটাই পরিবার নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড রকম ভাবে টেনশনের মধ্যে কাটাবেন। জানবো আপনাদের সন্তান জীবন কেমন থাকবে। বছরের শুরুটা সন্তান জীবন কিন্তু ভালো থাকছে,
আপনারা আপনাদের সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, সন্তানের ভবিষ্যৎ সবকিছুতে কিন্তু খুব ভালো উন্নতি দেখতে পাবেন। সন্তান প্রচন্ড কেরিয়ারে ফোকাস হয়ে যাবে, সন্তানকে কোনো কিছু বলতে হবে না, খুব ভালো তারা পারফর্ম করবে তাদের কেরিয়ারে। তবে একটাই চাপ, আপনি সারা বছর সন্তানের হেলথ নিয়ে প্রচন্ড রকম ভাবে কিন্তু ডিস্টার্ব থাকবেন। সন্তানের হেলথ সারা বছরই কিছুটা গোলমেলে থাকছে। অক্টোবর মাসের পর আপনি আপনার সন্তানদের যে কোনো কাজে আরো বেশি সাফল্য দেখতে পাবেন এবং আপনি আপনার সন্তানকে নিয়ে কোথাও গিয়ে প্রাউড ফিল করার মতো জায়গা আপনার সন্তান কিন্তু তৈরি করে দেবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। 2023 সাল ম্যারেজ লাইফ কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আসছে। বছরের শুরুটা শনি সপ্তম ভাবে শুক্রের সাথে থাকছে। নিজেদের সম্পর্কের মধ্যে রোম্যান্স থাকবে, কিন্তু পরিবারের লোকজনদের সাথে কোথাও গিয়ে বিবাদ তৈরি হবে। এরপর যখন 17ই জানুয়ারি শনি আপনাদের অষ্টম ভাবে চলে যাবে, সেখান থেকে আপনাদের সেকেন্ড হাউসকে দৃষ্টি দেয়, তখন কিন্তু আবার দুজনের মধ্যে কোথাও গিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক নিয়ে প্রচন্ড জটিলতা তৈরি হবে। শুধুমাত্র বৃহস্পতি দেবের কৃপায় কিছু সমস্যা থেকে খুব ইজিলি আপনারা বেরিয়ে যেতে পারবেন। এরপরে মে থেকে জুলাই যখন মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবে, তখন দুজনের মধ্যে সম্পর্কে কোথাও গিয়ে আবার বিবাদ, যুদ্ধ এই জিনিসগুলো কিন্তু লেগে যাবে। আবার আগস্ট মাসে যখন সূর্য আপনাদের প্রথমভাবে প্রবেশ করবে এবং আপনাদের সপ্তম ভাবকে দেখবে, তখন দুজনের মধ্যে কোথাও গিয়ে ইগোর লড়াই তৈরি হয়ে যাবে। এদিকে আবার রাহু কেতুর প্রভাবের ফলে পারিবারিক জীবন উত্তেজিত থাকছে। এই সব কারণে সম্পর্ককে একটু বেশি মনোযোগ আপনাদের দিতে হবে। 30শে অক্টোবরের পর রাহু যখন আপনাদের নবম ভাবে চলে যাবে, সেখান থেকে আপনাদের সম্পর্ক খানিকটা স্বস্তি পাবে। যত ঝামেলা ঝঞ্ঝল এতদিন ধরে চলছিল সেগুলো খানিকটা হলে কমে যাবে, এতটা সমস্যা থাকবে না। কিন্তু সেটা একদম শেষের দিকে, শুরুতেই বলেছিলাম চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু এবছরে ওভারকাম করতে হবে। জানবো বিজনেস কেমন থাকবে। বিজনেসের শুরুটা খানিকটা চাপে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? শনি সপ্তমে এবং রাহু মহারাজ দশমে, যার ফলে কিন্তু শুরুটা প্রচণ্ড চাপের থাকবে। অনেক রকম বাধা বিপত্তি পেরোতে কিন্তু আপনাকে হবে। এরপরে সারা বছর সপ্তম ভাবের অধিপতি শনি গিয়ে অষ্টম ভাবে থাকবে, যার ফলে কি হবে, বিজনেস ধীর গতিতে এগোবে। আপনারা যতটা ফাস্ট চাইছেন অতটা ফাস্ট বিজনেস এগোবে না। তবে চাপ নেই, অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনি আপনার বিজনেসে খুব ভালো গ্রোথ কিন্তু দেখতে পাবেন। এপ্রিল থেকে আগস্ট মাস এই সময়টা কিন্তু প্রবলেম্যাটিক, বিজনেস খুব একটা ভালো মুভ করবে না, যত রকম বাধা বিপত্তি ঠিক এই সময়টাই থাকছে। আপনাদের বিজনেসে এমন কিছু কাজ করতে হবে বিজনেসের জন্য যেগুলো আপনাদের মোটেও পছন্দ না, এমন কিছু স্কিম, এমন কিছু নতুন আইডিয়া যেগুলো আপনাদের পছন্দ না, কিন্তু বিজনেসের জন্য আপনাদের সেই সব কাজগুলো করতে হবে। এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে সরকারের যে কোনো সার্কুলার মেনে চলা উচিত এবং সেটা আপনি অবশ্যই করে মেনে চলবেন। শেষের দিকে, আবার বলছি শেষের দিকে, ধীরে ধীরে অবস্থার উন্নতি, ব্যবসায় গ্রোথ, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবে। জুন জুলাই মাস এই সময় আপনি ব্যবসায় হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, এটা বিজনেসের জন্য কিন্তু একটা ভালো সাইন। জানবো সম্পত্তি এবং বাহন কেনার কি যোগ থাকছে। যতদিন রাহু আপনাদের চতুর্থ ভাবে রয়েছে ততদিন বড় কোনো গাড়ি একদমই কেনা উচিত না, এটি আপনার জন্য কিন্তু মোটেও ভালো ফল দেবে না। আপনারা 30শে অক্টোবরের পর গাড়ি কিনতে পারেন, তার আগে গাড়ি কিনলে কিন্তু বড় কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। 30শে নভেম্বর থেকে 25শে ডিসেম্বর এই সময়টা আপনারা সম্পত্তি, বাহন, যে কোনো জিনিস কিন্তু ক্রয় করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো। এই 30শে অক্টোবর থেকে 25শে ডিসেম্বর যেই সময়টা বললাম, এই সময় আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু ঘটবে। 2023 সাল কর্কট রাশির মানুষদের কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।